দুম্বার বাচ্চার মায়ায় পরে গড়ে তোলেন খামার এখন মাসে আয় দুই লাখ টাকারও অধিক নগরের জিয়া সড়ক এলাকার বাদল নিজের মেধা ও পরিশ্রমের মাধ্যমে ঘুরে দাঁড়িয়েছেন নিজের মেধা ও পরিশ্রমকে কাজে লাগিয়ে আজ বাদল সমাজের একজন সফল উদ্যোক্তা তার খামারে রয়েছে টার্কি প্রজাতির দুম্বা এবং ব্ল্যাক বেঙ্গল তোতাপুরি ব্রিটল গুজরি ও সজাত সহ ছয় প্রজাতির প্রায় দুশোরও বেশি দুম্বা এবং ছাগল দু সালে শখের বসে দুটি দুম্বা ও চারটি ছাগল পালন শুরু করেন তিনি পটুয়াখালী জেলার দশমিনা এলাকার বাসিন্দা তার খালাতো ভাই শহীদুলের উৎসাহে মেহেরপুর জেলা থেকে দুটি দুম্বা ও খুলনা জেলা থেকে চারটি ছাগল এনে খামার তৈরি করেন তিনি এর কিছুদিন পর বাদল আরও প্রায় দুই লাখ টাকা বিনিয়োগ করেন আজ তার খামারে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকার দুম বা ও ছাগল রয়েছে টার্কি জাতির ছাগল ছয় মাস পর পর বাচ্চা দেয় এবং সেই বাচ্চাগুলো আট থেকে দশ মাসের মধ্যে আশি থেকে একশো বিশ কেজি ওজনের হলে বিক্রির উপযোগী হয় এছাড়া বাচ্চার তিন মাস বয়স হলে পঞ্চাশ থেকে আশি টাকায় বিক্রয় করেন দুম্বা প্রতি বছর একবার বাচ্চা দেয় যা তিন মাস বয়স হলে আশি থেকে এক লাখ টাকা বিক্রি করেন প্রতি জোড়া তো এক দেড় বছর এর ভিতরে বাচ্চা দেওয়ার বয়স হয় এর আগে তাদের ফার্স্টে ফিটার দিয়ে দুধ খাওয়ানো হয় তারপরে তারপরে মনে করেন এই যে আমাদের নিজের আর কি ফিটার দিয়ে খাওয়ানো হয় দুম্বা পালনে বাড়তি তেমন কোনো খরচ হয় না দুম্বা পালনে ব্যাপক সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে খামারটির আকার আরও বড় করে পূর্ণাঙ্গ একটি দুম্বার খামারের স্বপ্ন রয়েছে বাদলের ছাগল ও দুম্বা পালনে ভিন্নতা না থাকায় আলাদা করে রাখার প্রয়োজন হয় না আর খাবারও একই সঙ্গে খাওয়ানো হয় সকাল দুপুর আর বিকেল এই তিন বেলা ঘাসের পাশাপাশি গম ও ভুট্টার ভুসি খাওয়ানো হয় কারণ আপনার লিওন আছে ভুট্টো আছে সরিষা আছে তারপর সয়াবিন আছে তারপর এই গম আছে গম ভুসি আছে তারপরে লেগে এই যে মিঠে আছে এগুলো নিয়েই একটা খাবার তৈরি হয় দুম্বা ও ছাগলের খামারে ভ্যাকসিন সহ সকল প্রকার সহযোগিতা করছেন সম্পদ অধিদপ্তর বর্তমানে এই খামার থেকে তিন মাস পরপর আয় হয় প্রায় ছয় থেকে সাত লাখ টাকা তার খামারে শ্রমিক রয়েছে ছয়জন প্রতি মাসে ব্যয় হয় প্রায় এক লাখ বিশ হাজার টাকা বাদলের স্বপ্ন রয়েছে আগামী দশ বছর পর প্রতিটি ঈদ ও কোরবানিতে নগরীর প্রায় বিশভাগ বাসিন্দার বাসায় দুম্বা অর্ডারের মাধ্যমে সাপ্লাই দেবেন সফল উদ্যোক্তা বাদল দুম্বা খামারে ঝুঁকতে বেকার ও তরুণ উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন সফল দুম্বা খামারি রেজাউল ইসলাম বাদল দু হাজার দিকে আমি প্রথমে দুইটা দুম্বা আর চারটা ছাগল দিয়ে শুরু করি তো বছর না যাইতেই অর্থাৎ আঠারোর মাঝামাঝিটা আমার সময়ে আমি দুম্বার থেকে বাচ্চা পাই তো এটা বাচ্চা পাওয়ার পরে আমার উৎসটা বেড়ে যায় এটা এত সুন্দর কিউট বাচ্চা হয়েছে তখন ফ্যামিলির সবাই এটাকে দেখে ভালো লাগা শুরু হয়েছে এবং ভালো লাগা থেকেই আসলে এই খামারের উৎপত্তি এবং এরপর থেকে আমি আরও পরে আবার আটটা দুম্বা কিনি কিনি সেখান থেকে আজকে এই অবস্থায় আসছে এখন আল্লাহ রহমত আমার কাছে ছয়টা প্রজাতির ছাগল দুম্বা মিলে প্রায় দুশো পঞ্চাশটি প্লাস আছে আর কি বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অনেক খামারি আছে ছোটো ছোটো খামারি আছে যারা দুইটা চারটা করে পালে আমি ওখান থেকে বেছে বেছে আমি কিনেছি আসলে এগুলা তার্কিশ দুম্বা ইন্ডিয়ার মাধ্যমে আসে বাংলাদেশে আবহাওয়ায় দুম্বা একদম সেট ছাগলটাও সেট কিন্তু ছাগলের ব্যাপারটা হচ্ছে বর্ষাকালটা হলো ছাগলের জন্য খুবই ক্ষতিকর যেহেতু তারা মাঠে যেতে পারে না আর এছাড়া খুবই লাভজনক এটা কারণ এ মা এটা যেরকম মাংসের উৎপাদন দেয় বেকারত্ব দূরীকরণ আমি মনে করি যে ভবিষ্যতে মানুষ মানুষ এটা দিয়ে এটা একটা শিল্পে পরিণত হবে হয়তো বা কিছু পরে যেমন বর্তমানে কিন্তু কৃষি বিল যেভাবে শুরু হয়েছে আমার ধারণা এটাও এরকম শুরু হবে